নদ নদীর পানি বাড়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আবারও পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বন্যার কারণে জামালপুরের শতাধিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে উন্নতি হয়েছে ফেনী, সুনামগঞ্জ ও সিলেটের বন্যা পরিস্থিতির। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বন্যার পানি ঢুকে পড়েছে জামালপুরের দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার 18টি ইউনিয়নে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 50,000 মানুষ। বন্যার কারণে জেলায় 105টি প্রাথমিক ও 31টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ রাখা হয়েছে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী অনেক নিচু এলাকা। অনেকেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। পানির জন্য বাড়ি যাওয়ার পাইনে রাস্তার মধ্যে আছি। যে গরু ছাগল আছে কিছু বিক্রি করে আমরা কোনো রকমে খাবার দাবার খাচ্ছি, কত সময় রান্না হচ্ছে না, রান্না বান্না করে খাবার পাই না। এমন হলে ঝড়ি যদি থাকে অতদিন 5 দিন আমার কোনো খাওয়ার মতো বুদ্ধি নেই। গাইবান্ধার ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া সহ নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় 4টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা সহ 80টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও সদর উপজেলা সহ 12টি উপজেলার 5 লাখ মানুষ পানিবন্দী। 6 দিন ধরে সুনামগঞ্জ সদরের সাথে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃষ্টি না হওয়ায় সিলেটের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হয়েছে। ফেনীতে পানি কমার সাথে সাথে ভেসে উঠেছে ক্ষত চিহ্ন। পানি কমছে, মানুষের যেগুলা ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো মনে করেন বাড়ি ঘরে আস্তে আস্তে ফিরতেছে। আমাদের মরিনঙ্গের বাংলা ভাঙ্গে আমাদের ঘর বাড়ি সব নিয়ে গেছে। ধান চাল দেখছি ভাঙিল, আমরা কিছু দেখতে পারিনি। এই যে আমি কৃষি জমিন রোপণ করার জন্য জ্বালা বসেছিলাম, এটা আজকে 3-4-5 দিন পানির তলে ছিল, এটা নষ্ট হয়ে গেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও কহুয়া নদীর 10টি স্থানে ভেঙে ফুলগাজী ও পরশুরামের 43টি গ্রাম প্লাবিত হয়। আহমেদ শরীফ, NTV নিউজ ডেস্ক। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে আই বিয়ার কাম কা সারি হেলাই কি কোন হবে আনের লাগো এবারিত মাসের 20 দিন ফাগুন খান ফ্রি আলহামদুলিল্লাহ। জীবনে কোনোদিন হুইঞ্চেন লাউ আর কচুলই পোলার হৈর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দি দিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া হয়েছে দেন কামড় দে, আরে খাই পেলা লবণ দিয়ে, আরে খাই পেলা। আই চাই না আর জামাই গড় জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাছে কাছে আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনো দিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনি মিনি কিনলেই কিনলি। তুই কি আর বলারে বিয়ের দি হোর বাড়িতে আটাইছ না জেল কানা ঢুকেছ? ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী মনে প্রাণে ন। আন্নে কালকে ও না এগারে এতি মেলাই হালাইতে চলে গেছেন, এত রান্নটি হয়েছে ক্যাশ কিচ্ছু দিয়ে জানলো। ভাই আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন, না হাইলে কলজে হাঁড়ি পড়ি যাই ভাই। ব্যাকের লই মিলি মিশি কেন থাকুন যায়, কেন শান্তিতে থাকুন যায়, বাড়ি সিল করে দিলাম না। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস, তুই হয়েছে লোভে ঘুরি আয়ার কোনো দিকে চাইবার সুযোগ হয়নি, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।